শস্য গোলায় দানার হানা, আর্থিক ক্ষতির আশঙ্কা সুগন্ধি ধানে, চিন্তার ভাঁজ কৃষকদের। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে গতকাল বিকেল থেকে দানার প্রভাব পড়তে শুরু করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। গতকাল বিকেল থেকেই মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে। আকাশে কালো মেঘে দেখেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলার কৃষকদের। আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি, মাঠ ভরা ধান, ক্ষেত ভরা সবজি ও বিভিন্ন ধরনের ফসল দানার প্রভাব পড়তেই বড় সড়ো ক্ষতির আশঙ্কায় এখন কৃষকরা। পূর্ব বর্ধমান, যাকে বলা হয় বাংলার শস্য ভাণ্ডার, এই সময় আমন ধান আর সুগন্ধি ধানের চারা গাছে সবুজ হয়ে থাকে পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ কৃষি ক্ষেত, যেখানে প্রায় 381,000 হেক্টর জমিতে ধান চাষ হয়। কিন্তু চোখে পড়ছে না সেই দৃশ্য, কারণ থাবা বসিয়েছে দানা, দানার হানা শস্য গোলায়। বুধবার রাত্রি থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া, শুক্রবার সকাল থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ, সাথে দমকা হাওয়া, আর তাতেই বিপদ বাড়ে জেলার কৃষকদের। জেলার দক্ষিণ দামোদর এলাকার বিস্তীর্ণ এলাকার ক্ষেতে গিয়ে দেখা যায় শুয়ে পড়েছে সুগন্ধি ধানের গাছ। কিভাবে পড়লো এগুলো যদি বলে? এই ওয়েদারে ঝড় হয়েছিল কালকে, মানে বৃষ্টি ঝড়তে পড়ে গেছে, কিন্তু পড়ে মানে প্রচণ্ড ক্ষতি হয়েছে। কতটা ধান পাবেন, ফসল পাবেন বলে মনে করছেন? তো আশা নেই, এ তো সব তো শুয়ে গেছে। আর যে আমাদের সমতল মাঠে যা জলের মানে চাপ, জল মরতে চায় না, অনেক সময় লাগে জল মরতে, এ ধান সব নষ্ট হয়ে যাবে, পাওয়ার আশা খুবই কম। মানে কোন ধানের বেশি ক্ষতি হয়েছে সব থেকে? খাস ধানের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। এলাকায় খাস ধান চাষ কতটা? আপনি ধরুন বেশিরভাগই খাস ধান, 100% 80% খাস ধান মাঠে। তো চাষিদের কতটা ক্ষতি হতে পারে? ভালো ক্ষতি হবে চাষিদের। আগের সাথে এখনও মেঘ রয়েছে, বৃষ্টির সম্ভাবনা কি আছে? আবহাওয়া দপ্তর থেকে কি জানছেন? আবহাওয়া দপ্তর তো আবার মানে বৃষ্টির জন্য বলছে, এই সাইক্লোন যদি আসে তো আর পাওয়াই যাবে না, কোনো ফসলই পাবো না। এইসব গরিব মানুষ চাষি ধার দেনা করে এইসবই করেছে, কোনো ফসলই কোনো মানে কিচ্ছু পাওয়া যাবে না। ধান ছাড়া কি অন্য কিছু চাষ হয় মাঠে? না না না, সে আমাদের এই একটাই চাষ, ধান ছাড়া কিছু। আপনার নাম? সে কৌশল আছে। কোথায় এটা? পুরীহা, সগড়াই অঞ্চলে, পুরীহা গ্রাম, খণ্ডঘোষ থানা। শুধু কি পুরীহাতেই এই চিত্র দেখা যাচ্ছে যে মানে এই গোবিন্দভোগ ধান পড়ে গেছে? না না না, এলাকা ভিত্তিক সব পড়েছে, পুরো এলাকা ভিত্তিক। হ্যাঁ, এলাকা ভিত্তিক পড়েছে। কি নামটা বললেন আরেকবার? শেখ কৌশল আলী।